আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কুমড়ো পড়ি দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে 20-25টার মতো কুমড়ো বড়ি দিয়ে দিচ্ছি। কুমড়ো বড়িকে একটু হালকা ভেজে নিতে হবে। যখন দেখবেন কুমড়ো বড়ি হালকা কালার চেঞ্জ হয়েছে এবং সুন্দর ঘ্রাণ আসছে, তখন কুমড়ো বড়িগুলো নামিয়ে নিতে হবে। এবার আমি এই একই প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ জিরা দিয়ে দিব। তারপর জিরা আর পেঁয়াজকে আমি লাল করে ভেজে নিব। আমি পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নিব। আমি আগে থেকে রুই মাছের 5 টুকরো মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন সেগুলোই তেলে ভেজে নিচ্ছি। আর মাছ ভাজার সময় অবশ্যই চুলার আঁচকে হাই হিটে রাখতে হবে, তাহলে প্যানে মাছ লেগে যাবে না। আমি মাছের 1 পাশ 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে উল্টিয়ে দিব। আমি মাছগুলোকে 2 পাশই উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নিচ্ছি। এবারে মাছ ভাজার তেলের মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা। তারপর আদা রসুনকে তেলের সঙ্গে ভালো করে একটু ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এবং মূলা। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। সব মশলা দেওয়ার পর এখন আমি নেড়েচেড়ে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। মূলা আলুকে আমি এই তেলের সঙ্গে 2-3 মিনিটের মতো ভেজে নিব। সবজিগুলোকে ভালোভাবে কষানোর জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে সবজিগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজির মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এজন্য আমি 2 কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরই মাঝে বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর আগে থেকে ভেজে রাখা কুমড়ো বড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুমড়ো বড়ি প্রথম দিকে দেওয়া যাবে না, তাহলে এটা গলে যাবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে বড়িগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে কুমড়ো বড়িগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এরই মাঝে কুমড়ো বড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আর ঝোলের পানিও অনেকটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজনা বাটা। আমি প্রথমে যে পেঁয়াজ আর জিরাটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাই বেটে এখানে দিয়ে দিচ্ছি। রান্নার শেষে এই মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভীষণ টেস্টি হয়। তাছাড়া এই মশলাটা দেওয়ার কারণে ঝোলটাও অনেক ঘন হয়। এবার আমি কড়াইটা 2 হাত দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে মশলাটা ভালো করে ঝোলের সঙ্গে মিশে যাবে। তৈরি হয়ে গেল আমার কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের তরকারি। এটা কিন্তু খুবই মজার একটা তরকারি। এটা বাসায় অবশ্যই একবার আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।